এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে ভারতীয় 22 নাবিকের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ভারতের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেলের ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাঙ্কারে আগুন ধরে যায়। শনিবার ভারতের নৌবাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে ভারতীয় 22 নাবিকের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ভারতের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেলের ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাঙ্কারে আগুন ধরে যায়। শনিবার ভারতের নৌবাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে ভারতীয় 22 নাবিকের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ভারতের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেলের ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাঙ্কারে আগুন ধরে যায়। শনিবার ভারতের নৌবাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে ভারতীয় 22 নাবিকের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ভারতের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেলের ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাঙ্কারে আগুন ধরে যায়। শনিবার ভারতের নৌবাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজ। এডেন উপসাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজে ভারতীয় 22 নাবিকের পাশাপাশি এক বাংলাদেশি নাবিকও রয়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা করছে ভারতের নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজ। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শুক্রবার সন্ধ্যায় এডেন উপসাগরে মার্লিন লুয়ান্ডা নামের তেলের ট্যাঙ্কারটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতি বিদ্রোহীরা। হামলার পর ট্যাঙ্কারে আগুন ধরে যায়। শনিবার ভারতের নৌবাহিনীর বরাতে দেশটির গণমাধ্যম জানিয়েছে, হামলার শিকার জাহাজটি থেকে সাহায্যের আবেদনে সাড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনীর একটি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার যুদ্ধ জাহাজ।